স্বাধীনতা ভালো, শালীনতা লাগবে। আমার দেশের ভিতরে অনেকে স্বাধীনতার নামে পোশাকের স্বাধীনতা চায়, অর্ধপৃষ্ঠ উলঙ্গ করে মুক্ত মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনতা চাও। তুমি নিজেকে পৃষ্ঠ প্রদর্শন করে অর্ধ উলঙ্গ হয়ে তুমি তোমার পোশাকের স্বাধীনতা চাও। যেই পোশাকের স্বাধীনতার ভিতরে স্বাধীনতা নাই সেই পোশাক হারাম। তোমাকে এই মোবাইল তোমাকে শেষ করে ফেলেছে। শুনুন শুনুন, পর্দা করা ফরজ। পর্দা করা কি? এই জন্য স্বাধীনতা ভালো, যেই স্বাধীনতার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত খুঁজে পাওয়া যাবে না সেটা স্বাধীনতা নয়। স্বাধীনতা এমন এক জিনিস, সেই স্বাধীনতার ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম খুঁজে বের করতে হবে, ঠিক কিনা বলেন? অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় বসে বসে বলো যে আমি যেমন খুশি তেমন কাপড় পরব, এটা 94% বাংলাদেশ তোমার দাবি গ্রহণ করা হবে না। আমি যে কথাগুলো এতে কি আপনার কষ্ট পাচ্ছেন? আমি কবরের ওয়াজ করতেছি। কিসের ওয়াজ করতেছি? তো কবরের ওয়াজ করতে গেলে তো আমার হাদিস বলতে হবে, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমি হারামকে কখনো হালাল বলতে পারবো না। আমি দেখেছি গত পরশুদিন আমাদের প্রধানমন্ত্রী তিনি ইন্ডিয়াতে গিয়েছেন, নিজামুদ্দিন আউলিয়ার মাজার গিয়েছেন, কত সুন্দর করে মাথায় কাপড় দিয়ে গিয়েছেন। তো বাংলাদেশে ওরা কারা যারা নিজের অর্ধেকটা পিঠকে খালি রেখে কয় আমি আমার মন মতো করে পোশাক পরব? কার কি তুমি প্রয়োজনে উলঙ্গ অবস্থায় চলো, কার কিছু হবে না, কিন্তু আল্লাহ দরবারে তোমাকে জবাব দিতে হবে। তুমি ইচ্ছে করলে উলঙ্গ চলতে বাংলার জমিনে পারবে না, তোমাকে স্বাধীনতা বজায় রেখে চলতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এটা আউলিয়া কেরামের দেশ, আউলিয়া কেরামের পদদলিতে ধন্য দেশ। এই সমস্ত বিক্ষিপ্ত মানুষগুলোর কারণে বাংলাদেশের সুন্দর সুশৃঙ্খল ইসলাম বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? পরিষ্কার? আমার কথা কি অসুবিধা হয়? তাহলে বেহায় আপনা কি চলবে? বেহায় আপনা চলবে? আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি একটি আইন পাশ করেছেন, রাস্তায় যদি কোনো মেয়ে চলাফেরা করে, কোনো ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে, তাহলে ছেলের 6 মাসের জেল হবে। কোনো কোনো মেয়েকে ডিস্টার্ব করা যাবে? ওই বোনটা আমার বোন, ঠিক কিনা বলেন? আমার বোনটা তোমার বোন, ঠিক কিনা বলো? আমার মা তোমার মা, তোমার মা আমার মা, ঠিক কিনা বলো? কেউ কাহারো মা এবং কাউ কাহারো বোনকে কোনো ক্ষতি করা যাবে? আমি ধন্যবাদ জানিয়েছি, যদি কোনো ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে, ইপটিজিং করে, তাহলে তার 6 মাসের জেল হবে, ঠিক কিনা বলেন? আমি আর একটি প্রস্তাব দাগুন বুইয়েতে করে যাই। আপনি বলেছেন কোনো মেয়ে কোনো ছেলেকে যদি কোনো মেয়ে মেয়েকে যদি ছেলে ডিস্টার্ব করে তার 6 মাসের জেল হবে। আরেকটি আইন পাস করে দেন, কোনো মহিলা যদি রাস্তাঘাটে এইরকম উলঙ্গ হইয়া অর্ধ অর্ধ অঙ্গ উলঙ্গ হইয়া বেহায়াপনা করে চলাফেরা করে, তাদেরকেও 6 মাসের জেল দিতে হবে। এটা পরিষ্কার কথা। আমি মনে করি একটা আদর্শ মা, তাই তো ওয়াইজার সেট বলেছিলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। আমি তাহিরি মনে করি আদর্শ নারী হলেই আদর্শ সন্তান জন্ম দেওয়া সম্ভব। আল্লাহু আকবার, জোরে বলেন। কষ্ট পেয়েছেন আপনারা? তাহলে ওয়াজ চলছে কবর, ওয়াজ চলছে কি? তো কবরে যাওয়ার পরে কি পর্দা করার সুযোগ আছে? কবরে যাওয়ার পরে কি নামাজ পড়ার সুযোগ আছে? কবরে যাওয়ার পরে কি বাজার করার সুযোগ আছে? তাহলে সব কিছু করতে হবে মরার আগে না মরার পরে? তাহলে মরার আগে হইলে পর্দা কি মরার আগে না পরে? নামাজ, রোজা, হজ, জাকাত, মাতলবতা, বাস। এ ছেলে, তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করব, বাঁচতে হয় বাঁচার মতো বাঁচব। সংসারটিকে কি রূপে না গুণে? কথা কয় না, সংসারটিকে কি রূপে না গুণে? আগে গুণ অর্জন করো, ভালোবাসা অর্জন করো, মমতা অর্জন করো, বিশ্বাস অর্জন করো, তাহলে টাকা আর রূপ এগুলো গেসতে পারবে না। বিশ্বাসের কারণে সমস্ত সংসারে টিকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসার অভাব আছে, বিশ্বাসের অভাব আছে। এই অভাব যখন সংসারে থাকে তখন ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা বলেন?